আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে সকালে মার্কেট শুরুর দিকে এই জায়গায় আপনাদের সাথে আলোচনা করছিলাম, সম্ভবত সেটা হচ্ছে প্রায় 10টা সাড়ে 10টার দিকে, ঠিক আছে, 10:30টার আগে। তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ওই 10:30টার দিকে আমি একটা ভিডিও করছিলাম, সেই যে বলছিলাম যে মার্কেট, আমার কাছে মনে হয় যে মার্কেট তার যে বাজার মূল্য সেটা ধরে রাখতে পারবে না। এবং আমরা শুনছি যে আইসিএবি 3,000 কোটি টাকার একটা ফান্ড পেয়েছে। সো সেই হিসাবে আজকে আমরা আইসিবিতে আমরা দেখতে পেলাম যে ভালো একটা লেনদেন হতে আইসিবিতে ভালো একটা লেনদেন হতে এবং এক পর্যায়ে মার্কেটে অল্প সময়ের মধ্যে এটা হোল্ডার ছিল। পরবর্তী সময়ে দেখা যায় যে আইসিবি কিছুটা সেল চলে আসে। সো সেটা বোঝা যাচ্ছে যে মার্কেটের যে প্যানিক ছিল, ওভারঅল প্যানিকের জন্য আইসিবি তার হোল্ড মোমেন্টে থাকতে পারে নাই। তো আজকে যদি দেখি, আজকে দেখতে পাচ্ছি যে মাত্র 25টি কোম্পানি আপ হয়েছে এবং 343টি কোম্পানি ডাউন। টোটাল লেনদেন যদি দেখি, টোটাল লেনদেন 362 কোটি টাকা, অর্থাৎ গত দিনের চেয়ে কিছুটা, গত বৃহস্পতিবারের চেয়ে কিছুটা লেনদেন বৃদ্ধি পেয়েছে। বাট লেনদেন বৃদ্ধি পেলে যে সেটা ভালো একটা বিষয় তা না, লেনদেন বৃদ্ধি পেয়েছে, অনেক সেল হচ্ছে এবং অনেক বাই হচ্ছে, মানে গত দিনের চেয়ে কিছুটা বাই হচ্ছে। কারণ বর্তমান যে যে অবস্থায় মূল্যগুলো আছে সেগুলো খুবই খুবই অল্প অল্প পরিমাণ মূল্য, এবং আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি মার্কেটে আমরা বায়ার পেয়ে যাব। বাট যদি ওভারঅল ইন্ডেক্স বলি, ওভারঅল ইন্ডেক্স আমার কাছে যেটা মনে হচ্ছে মার্কেট সম্ভবত 5,000-এর কাছাকাছি একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। যদি সাপোর্টটা ধরে রাখতে পারে তাহলে এখান থেকেই উপরের দিকে উঠবে, যদি এই জায়গায় না ধরে রাখতে পারে তাহলে পরবর্তীতে 4,800 পয়েন্ট পর্যন্ত মার্কেট যাওয়া যেতে পারে। এবং 4,800 পয়েন্টে যাওয়া মানে মার্কেট বর্তমান অবস্থা থেকে প্রায় 350 পয়েন্ট আরও মাইনাস, অর্থাৎ যেহেতু এখন প্যানিক মুভমেন্ট চলতেছে, সো আমার কাছে মনে হয় না যে মার্কেটে যে সস্তা যেগুলো নিউজ দিতেছে সেই নিউজে মনে হয় না কাম হবে। সো সস্তা নিউজগুলো আমি বলতে কী বোঝাচ্ছি, দেখেন আজকে মার্কেট ভালো করতে গুগলে যদি যাই তো আমি সচরাচর এইগুলো সার্চ করি, তো এই জায়গার মধ্যে আমাকে রিকমেন্ড করে দিতে। পুঁজিবাজার সংস্কারে আগামীকাল টাস্কফোর্স ও ডিভিআর বৈঠক, ঠিক আছে। তো আগামীকালকে একটা বৈঠক হবে, সেখানে কীভাবে সংস্কার করবে সেটা, তো সংস্কার করার কী আছে, অনেক তো সংস্কার হয়ে গেছে তাই না, আপনারা অনেকগুলোকে জেড ক্যাটাগরিতে ফেলাইছেন এবং অনেক বৈঠক করতেছেন, কিন্তু বৈঠকে কোনো কাজ হচ্ছে না, এর আগেও বৈঠক করছেন, সো ওইটাতে আলটিমেটলি কোনো ফান্ড আপনি দিতে পারতেছেন না। যতক্ষণ না মার্কেটে ফান্ড আসবে ততক্ষণ মার্কেটে এটা সাধারণ বিনিয়োগকারীদের দ্বারা সম্ভব না, আপনি বলবেন। এখন দেখেন বিষয়টা কিন্তু একটু ক্রিটিক্যাল, সেই ক্রিটিক্যাল বিষয়টা আমি একটু আপনাদের সাথে পরে আলোচনা করতেছি, তার আগে যেগুলা নিউজ আছে সেগুলো একটু দেখে যাক। গ্রাহকের টাকা দিতে পারছে সোশ্যাল ইসলাম ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক, তো এটা একটা পজিটিভ নিউজ, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল নিউজগুলো বিশ্বাস করা যায়, বাট এই যে ওভারঅল একটা ইয়ে বলে সেগুলোতে আমি বিশ্বাস করি না। জেড ক্যাটাগরি নিয়ে নতুন সিদ্ধান্ত, তো নতুন সিদ্ধান্তটা কি, জেড ক্যাটাগরি নিয়ে নতুন সিদ্ধান্ত বিএসইসি, জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা শতকরা সকল কোম্পানি অনুমোদিত লভ্যাংশের ন্যূনতম 80% বিতরণ নিশ্চিত করেছে, যেসব কোম্পানিকে প্রযোজ্য ক্যাটাগরিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা কমিশনার
এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মকসুদের সভাপতিত্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো 80%, ঠিক আছে, আমার কাছে মনে হয় না এই যে 5টা কোম্পানি উঠে আসবে বলে, ঠিক আছে। সো এই নিউজটা আমি একটা সস্তা নিউজ হিসেবেই ধরতেছি। তারপরে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্তদেরকে সুবিধা দিবে সরকার। তো সরকার কী সুবিধা দিবে এই জায়গায় কিন্তু কিছুই বলে নাই, সরকার কী সুবিধা দিবে। তারপর আপনারা একটু দেখে নিতে পারেন এই নিউজটা, 15 বছরের কী হয়েছে না হয়েছে সেইটা বিস্তারিত তারা আলোচনা করার চেষ্টা করছে এবং শেষে বলছে যে টাস্ক ফোর্স গঠন করা হবে এবং সেই জায়গায় সংস্কার নেওয়া হবে। মানে সংস্কার ছাড়া আর কোনো কিছু না, কিন্তু কীভাবে যে ওই সুবিধাটা দিবে। অনেকে এই জায়গায় বলতেছে যে তাদের 17 লাখ টাকা বিনিয়োগ করছে বাট এখন আছে 3.5 লাখ টাকা। সো এটা মানে খুবই দুঃখজনক একটা ঘটনা, ঠিক আছে। তারপরে আপনার 8 লাখ শেয়ার বিক্রির ঘোষণা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের এক উদ্যোক্তা 8 লাখ শেয়ারের 8 লাখের বেশি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। তার মানে তার কাছে 8,75,072টি শেয়ার আছে, সেই যে 8,33,402টি শেয়ার বিক্রি করে দিবেন। মানে আমি একটা জিনিস দেখছি, যখন মার্কেটটা নেগেটিভ থাকে তখন ব্যাংক ইন্স্যুরেন্স বলেন যাই বলেন দেখা যায় যে তা বড় বড় বিনিয়োগকারী যারা থাকে তাদের মধ্যে প্যানিকটা বেশি ধরে। বিনিয়োগকারী বলবো না আমি, উদ্যোক্তা বলবো, উদ্যোক্তারা দেখা যায় যে বয়ে মার্কেট ছেড়ে চলে যায়। কেন? উদ্যোক্তা তো মার্কেটের সাথে, ক্যাপিটাল মার্কেটের সাথে কোনো সম্পর্ক থাকার কথা না, তার সম্পর্ক বিজনেসের সাথে। তো বিজনেস ভালো করলে ঠিক আছে, ভালো উনি থাকবেন, ওনারা কি জায়গায় গেম খেলে নাকি, আমার কাছে সেটা সন্দেহ আছে। IDLC এবং আজকে আমরা DBHR আজকে তৃতীয় প্রান্তিক প্রকাশ করছে, তৃতীয় প্রান্তিকে তার পজিটিভ আসছে নিউজ। তো দেখি কত আসছে, শেয়ার প্রতি তৃতীয় প্রান্তিকে 1.68 টাকা, গত বছর একই সময় 1.20 টাকা। সো আমরা কিন্তু যদি মার্কেটকে উপরের দিকে নিতে হয়, মার্কেট এমনি উপরের দিকে উঠবে, ঠিক আছে, কেউ উপরের দিকে টেনে নিবে না। শুধু এটুকুই করতে পারে যে সে হয়তো বা একটা কনফিডেন্স বিল্ড আপ করতে পারে। যেমন আগামীতে আমার কাছে যেটা মনে হয়, ব্যাংক তো ভালো করবে, ঠিক আছে, ব্যাংকে যেগুলো রিফর্ম হওয়ার কথা সেগুলো যদি রিফর্ম হয় তারাও কন্ট্রিবিউশন রাখবে, হিউজ কন্ট্রিবিউশন রাখবে, এবং সেই সাথে মনে হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরটা অনেক বেশি কাজ করবে। কীভাবে বুঝলাম, দেখেন আজকে DBHR নিউজটা বার হয়েছে। সো DBHR কিন্তু হিউজ একটা গ্রো করছে, তার মানে এখন তাদের পজিটিভনেস আসা শুরু করছে। এবং তার PEটা যদি দেখার চেষ্টা করেন, PEটাও কিন্তু একটা লুক্রেটিভ পর্যায়ে চলে আসছে, এবং আগামীতে তার ডিভিডেন্ডও আমার কাছে মনে হয় বৃদ্ধি পাবে। সো শুধু এইটাই না যে শুধু একটা কোম্পানি বাড়বে বাকিগুলো বসে থাকবে, প্রত্যেকটা কোম্পানিরই আমার কাছে যতটুকু মনে হয় তারা ভালো একটা পারফরমেন্স করবে। ইভেন আমি কি বলবো, আশা করি সবগুলোই ভালো করবে, তবে আমাদেরকে একটু ধৈর্য রাখতে হবে এবং বর্তমানে আর কোনো সেলে না যাওয়াটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। আজকে যে 97 পয়েন্ট কমছে, সেই 97 পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কমছে, সেটা মূলত প্যানিকের জন্যই কমছে। এখন যদি কমে তাহলে বলা হবে যে প্যানিক সেল বা প্রেশার সেল যেটাই বলেন। মূলত আজকে যদি কমার জন্য দায়ী দেখি তাহলে প্রথমত ব্র্যাক ব্যাংক আছে, তারপরে রূপালী ব্যাংক, তো তারপরে অলিম্পিক, বিকন ফার্মা, ইসলামী ব্যাংক, IFIC, স্কোয়ার ফার্মা, বেস্ট হোল্ডিং, নতুন একটা স্টক, সেটা আজকে
7% অলমোস্ট 7% কারেকশন করছে। তারপরে রবি, বিএসসি, ভালো ভালো কোম্পানিগুলো আজকে হিউজ কারেকশন করছে, যার জন্য মার্কেটে আমরা নেগেটিভনেস দেখতে পাচ্ছি। তো আমার কাছে যেটা মনে হয় যে এসব সস্তা নিউজের জন্য মার্কেট না উঠলেও মার্কেটে যে লুক্রেটিভ পর্যায়ে আছে সেটার জন্য অ্যাটলিস্ট মার্কেটে একটা ভালো একটা সাপোর্ট দেওয়া উচিত, এবং এই মুহূর্তে সাপোর্ট কেউ কাউকে দিবে না, যে দিবে সেই নিজে গেইন করবে, কারোর জন্য না। আইসিবি যদি এই জায়গায় ইনভেস্ট করে তাহলে আইসিবি প্রফিট করবে, ঠিক আছে। আর মাঝখান থেকে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম সেটা তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েই থাকবো, ঠিক না। যেটা 20 টাকা শেয়ার 10 টাকায় চলে আসছে সেটা 50% কমে গেছে, কিন্তু আমাকে যদি রিকভারি করতে হয় 100% রিকভারি করতে হবে। এখন 100% রিকভারি করাটাও তো অনেক অসম্ভব আমার কাছে এই মার্কেটে। সো দেশের ইকোনমিক অবস্থার সাথে সাথে মার্কেটেও কিছুটা পারফরমেন্স দেওয়া উচিত, এবং আমি বিশ্বাস যে সামনের দিকে ভালো হবে, এবং বর্তমানে যেই পর্যায়ে আছে সেটাও প্রচুর লুক্রেটিভ। সো দেখে দেখে বাছাই করে এখনই লং টাইম ইনভেস্ট করার সময়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।